জয় হিন্দ বন্ধুরা, আমি রনি ঘোষ। তোমাদেরকে আমার চ্যানেল রনি ঘোষ WWE-তে স্বাগত জানাই। তো যাদের মেডিকেল হয়নি তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। বিশেষত আমি আজকে মেডিকেল দিয়ে আসলাম মালদা ডিস্ট্রিক্টে। তো আমাদের ডিস্ট্রিক্টে কি কি হয়েছে সেটাই আমি ভিডিওতে বলছি, আমি কী কী এক্সপিরিয়েন্স করলাম, কী কী টেস্ট হলো সেটাই বলছি। তো এখন প্রায় ভোর 5টার মতন বাজে, তো চলো শুরু করছি শুরু থেকে। যাদের মেডিকেল নেই, যারা নতুন অ্যাসপিরেন্ট, যারা নতুন পুলিশ পরীক্ষার্থী, তারাও ভিডিওটা দেখো, কারণ পরবর্তীতে গিয়ে তোমাদেরকেও এই টেস্টগুলোই এইভাবেই মেডিকেলটা করাতে হবে। তাই যাদের যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে, ঠিক আছে? অনেকে নকনি টকনি অনেক কিছু নিয়ে প্রশ্ন করছিলে, তো ভিডিওটা সম্পূর্ণটা দেখো, জানতে পেরে যাবে। আমি যেগুলো টেস্টের কথা বলেছি সেগুলোই হয়েছে, আশা করি তোমাদের কাজে আসবে। এগুলো জেনে রাখা তোমাদের পক্ষে অনেক ভালো, ঠিক আছে? তোমরা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখো। প্রথমে আমাদেরকে রিপোর্ট করতে হলো মালদা পুলিশ লাইনে, ঠিক আছে? সেখান থেকে সিরিয়াল নাম্বার অনুযায়ী আমাদেরকে 15-15 জনের টিমে ভাগ করে দেওয়া হলো এবং একজনকে মনিটর সিলেক্ট করা হলো, যে সব কিছুর দায়িত্ব নিয়ে কাজগুলো করাচ্ছিল। তো আমি যেহেতু মনিটর ছিলাম তো আমাকে কাজগুলো করতে হয়েছিল। তারপর আমাদেরকে একটা ল্যাবে নিয়ে যাওয়া হলো, ঠিক আছে? তো আমাদেরকে একটা ল্যাবের নাম বলা হলো, সেই ল্যাবে আমাদেরকে নিয়ে যাওয়া হলো, বললো তোমরা সেই ল্যাব নিয়ে যাও। এবং ল্যাবে আমাদের নাম আগে থেকেই দিয়ে দেওয়া রয়েছে, 15-15 জন করে। সেই ল্যাবের দিকে গেলাম এবং সেখানে গিয়ে সিরিয়াল নাম্বারটা বলতেই এবং নামটা বলতেই ওনারা আমাদের কাছ থেকে টাকা নিলেন, সেই টাকাটা আমরা দেওয়ার পর, আমাদেরকে একটা সিসি দিলেন এবং বললেন এতে ইউরিন ভরে নিয়ে আসো। এবং আমরা সেটা ইউরিন ভরে নিলাম এবং সেখানে আমাদের ইউরিনটা নেওয়া হলো এবং ব্লাডটা নেওয়া হলো। তার পাশাপাশি আমাদের সেখানে হলো ইসিজি টেস্ট এবং এক্সরে, ঠিক আছে? তো ইসিজি টেস্টটাও নর্মালই হলো এবং এক্সরেটাও নর্মাল ব্যাপার, কোনো ভয়ের কিছু নেই। তারপরে আমাদেরকে ওখান থেকে বলা হলো তোমরা চলে যাও মালদা মেডিকেল কলেজ হাসপাতালে, গভর্নমেন্ট হাসপাতালে। তো সেখানে আমরা গেলাম, সেখানে অলরেডি আমাদের যে স্যাররা ছিলেন, স্যাররা ডাইরেক্টলি ময়রার সঙ্গে কানেক্টেড ছিলেন। তো স্যার আমরা সকলে গেলাম সেখানে টেস্টগুলো করানোর পর, 15-15 জনের টিম করে। তো সেখানে যাওয়ার পর সেখান থেকে স্যাররা আমাদের নামে অলরেডি টিকিট ইস্যু করে রেখেছিলেন। তো সেইখানে যাওয়ার পর যিনি মনিটর থাকছেন তিনি টিকিটগুলো স্যারের কাছ স্যার বলে দিচ্ছেন কোন রুমে যেতে হবে। তো সেকেন্ড ফ্লোরে একটা রুম রয়েছে, তো সেখান থেকে গিয়ে টিকিটগুলো কালেক্ট করলেন। কালেক্ট করে নিয়ে আমাদেরকে পাঠানো হলো 9তলাতে। সেখানে প্রত্যেককে যারা রয়েছে টিমে সবাইকে সবাইকে সেই যে টিকিট সেটাকে দিয়ে দেওয়া হলো এবং টিকিট তিনটা পাতা রয়েছে। তো সেখানে নাম, ফোন নাম্বার সিগনেচার করতে হচ্ছে এবং ফোন নাম্বার দিতে হচ্ছে। দেওয়ার পর তোমাদের প্রথমে ওখানে যেটা টেস্ট হবে সেটা হচ্ছে ENT, মেনলি ENT-তে এয়ার নোজ থ্রোট হয়, কিন্তু আমাদের ওখানে মেনলি যেটা টেস্ট হলো একটা সাউন্ড প্রুফ রুম আছে, সেখানে ডাক্তারবাবু আছেন, তিনি আমাদেরকে টেস্ট করলেন। আমাদের ইয়ার মানে কানটা টেস্ট করা হলো আর কি। তো কানে একটা ড্রপ মতো দিচ্ছে, তারপর একটা হেডফোন টাইপের পরিয়ে দেওয়া হচ্ছে এবং খুব ধীরে খুব সূক্ষ্ম একটা সাউন্ড হচ্ছে, সেটা শুনতে পেয়ে যদি ডান কানে সাউন্ড হয় তো ডান হাত, বাম কানে সাউন্ড হলে বাম হাত তুলতে হচ্ছে। এটা করার পর তোমাকে বাইরে পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে বসে তুমি কিছুক্ষণ ওয়েট করবে। তারপর সেই রিপোর্টগুলো সিল সিগনেচার করে এনে তোমাকে নাম ধরে ধরে ডেকে দেওয়া দিয়ে দেওয়া হবে। এবং সেই রিপোর্টগুলো করার পর নিচের তলায় 8তলায় তোমরা চলে যাবে, মানে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল আর কি। তো সেখানে 8তলায় যাওয়ার পর আমাদের আই টেস্ট হলো। আই টেস্ট কী হলো, একটা স্কেচ বুক রয়েছে, সেই স্কেচ বুকে ডট 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 দিয়ে কালার দিয়ে একটা বড় রাউন্ড করা রয়েছে, সার্কেল করা রয়েছে, এবং ওই সার্কেলের মধ্যে অন্য কালারের ডট ডট দিয়ে কিছু সংখ্যা লেখা রয়েছে, লাইক 15 বা 26, 39 এরকম সংখ্যা লেখা রয়েছে। তো আমাদেরকে ওখানে একজন থাকছেন, তিনি বলছেন ডান চোখ মানে ডান হাত দিয়ে ডান চোখ বন্ধ করে বলো কত লেখা রয়েছে এবং বাম হাত দিয়ে বাম চোখ বন্ধ করে বলো কত লেখা রয়েছে। সেটা বলতে পারার পর তোমাকে তারপরে নেক্সট টেবিলে পাস করে দিচ্ছে এবং সেখানে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি চশমা পড়ো, যদি পড়ে থাকো তো নিয়ে যাবে, চশমা থাকলেও কোনো অসুবিধা নেই, কাউকে বাদ করছে না। তো চশমা থাকলে চশমা নিয়ে যাবে, না থাকলে বলবে না পড়ি না। তারপরে তোমাকে নেক্সট টেবিলে পাঠানো হবে। সেখান থেকে মোটামুটি 10-12 ফিট দূরে একটা বোর্ড রয়েছে, তো সেখানে একটা 1-2 ফুটের বোর্ড রয়েছে, সেখানে প্রথমে বড়, সেকেন্ড লাইনে তার থেকে ছোট, থার্ড লাইনে তার থেকে ছোট, এভাবে ছোট 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 অনেক ছোট করে লেখা আছে। তো সেখান থেকে তোমাকে বলবে বাম চোখে হাত দাও এবং লেখাগুলো পড়ো, তো তোমার যে লেখাটা পড়তে বলবে সেটা তুমি পড়বে। সেম বল আবার বলবে যে ডান চোখে হাত দাও এবং যে লেখাটা পড়তে বলে সেটা তুমি পড়বে। তো যখন তোমাকে ডান চোখটা বন্ধ করতে বলবে
তো কেউ কিন্তু চোখটা একদম চাপ দিয়ে ধরে থেকো না, সেক্ষেত্রে তোমার অসুবিধা হবে। হালকা করে হাত দিয়ে রাখবে শুধু, তাহলে প্রপারলি দেখতে পাবে। আর রুমে যখন ঢুকছো তখন কেউ ট্রায়াল করো না যে আমি দেখতে পাচ্ছি কিনা ভালো করে, তো ওটা বোর্ডের দিকে একতাল তাকিয়ে থাকলে চোখটা প্রবলেম করতে পারে। তো তোমরা যখন তোমাদেরকে তাকাতে বলবে তখনই দেখবে। এই টেস্টটা হয়ে যাওয়ার পর আমাদের কিছুক্ষণ ওয়েট করতে বলা হয়, তারপরে আমাদেরকে রিপোর্ট দিয়ে দেওয়া হয়, এবং এই রিপোর্টটা নিয়ে আমরা চলে যাই নিচে মালদা হসপিটালে, যে সুপার অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছে সেখানে। সেখানে স্যার আমাদেরকে বলেন যে তোমরা যে ল্যাবে টেস্টগুলো করিয়েছিলে সেখান থেকে নিজেদের রিপোর্ট আনো। তো মনিটর যিনি ছিলেন সে কি করবে, সবার রিপোর্ট আনবে। তোমরা মনিটরের সঙ্গে সবসময় থাকবে, দু একজন যাবে, সে সবার রিপোর্টটা নিয়ে চলে আসবে। এবার রিপোর্টটা আনার পর তোমাদের মালদা মেডিকেল কলেজে যে টেস্টগুলো হলো এবং যে টেস্টগুলো সে ল্যাবে করেছিলে, সম্পূর্ণ টেস্ট একসঙ্গে একসঙ্গে নিয়ে ওখানে তোমাকে পরপর সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নেওয়ার পর তোমাদেরকে একটা অফিস রুমের বাইরে দাঁড় করা হবে, দাঁড় করানো হবে পরপর সিরিয়াল হিসাবে। তো সেখানে তোমরা ঢুকবে, ঢোকার পর ওখানে একটা কম্পিউটারে একটা ফর্ম টাইপের রয়েছে, ওখানে তোমার নিজের নাম এজ এগুলো দেখে নেবে, তোমার লেফট থাম ইম্প্রেশন নেবে এবং তোমাকে সিগনেচার করাবে, এবং সব রিপোর্টগুলো ওখানে নিয়ে নেবে। তোমার চারটা চারটা ল্যাবের রিপোর্ট এবং যেটা তুমি হাসপাতালে করলে সেই রিপোর্টগুলো। তো মেয়েদের ক্ষেত্রে পাঁচটা রিপোর্ট হচ্ছে, মেয়েদের একটা টেস্ট আলাদা করে হচ্ছে, সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি, বিশেষ কারণে। তো তোমরা জানো কি কারণে হয়, তো সেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। আর ছেলেদের ক্ষেত্রে চারটে রিপোর্ট, তো সম্পূর্ণ রিপোর্ট নিয়ে নেওয়া হবে। চারটা রিপোর্ট কী কী? ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, ইসিজি এবং এক্সরে। আর মেয়েদের ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফি এক্সট্রা। হাসপাতাল থেকে যেগুলো করালে ইএনটি অ্যান্ড আই, সব রিপোর্ট ওখানে নিয়ে নেবে। তারপর তোমাকে পাঠিয়ে দেওয়া হবে ভাইস প্রিন্সিপালের রুমে, উনি ওখানে তোমাকে দেখবেন, দেখে জিজ্ঞেস করবেন আইডেন্টিফিকেশন মার্কটা, দেখে যদি তিল থাকে কোথাও ফেসে ফেসে গায়ে হাতে সেটা দেখবেন। পরপর যেভাবে তুমি এখানে অফিস রুমে ডকুমেন্ট জমা করবে সেভাবে ওখানে পরপর ডাকা হবে। তারপর সেখানে গিয়ে তুমি তোমাকে তোমার সঙ্গে উনি কথা বলবেন, বলে বলে তোমার ডকুমেন্ট সিগনেচার করিয়ে দেবেন, তারপরে তোমাকে বাইরে বসতে হবে। তারপরে বাইরে তুমি বসতে, তোমার যখন টোটালটা তোমাদের টিমের হয়ে যাবে তখন স্যার আসবেন রেজিস্টার নিয়ে, রেজিস্টার নিয়ে এসে খাতাটা সিগনেচার করাবেন, কেউ কিন্তু বাড়ি যাবে না সিগনেচার না করা অবধি। তারপর স্যার আমাদেরকে আজকে ছাড়েনি, কারণ মালদা ডিস্ট্রিক্টে আজকে মানে কালকে আর কি গতকাল রেজিস্ট্রের সিগনেচার করার পর আমাদেরকে বাড়ি আসতে দেয়নি, আমাদেরকে বলেছিল পুলিশ লাইন চলে যাও তোমরা, সেখানে গিয়ে আর অফিসে কথা বলতে বলেছিলেন। তো আর অফিসে কথা বলার পর ওখান থেকে তোমাদেরকে একটা লিস্ট দেবে নামের, তোমাদের তোমরা তোমাদের নাম, ফোন নাম্বার, সুসাইজ সব লিখে দেবে। তারপরে ওখানে তোমাদের ইউনিফর্মের মাপ নেওয়া হচ্ছে, তো সেই মাপটা দিয়ে তবে তোমরা আসতে পারবে। তো এতদিন মালদা ডিস্ট্রিক্টে অনেক কাজ পিছিয়ে ছিল, কিছুই হচ্ছিল না, কিন্তু একদিনে আমাদের ডিআইবি ভেরিফিকেশনের কাজ এবং মেডিকেলের সম্পূর্ণ প্রসেস একদিনে কমপ্লিট করে দেওয়া হয়েছে। তো যাদের এখনও হয়নি তারা আজকে বা কালকে করে নাও। আশা করি তোমাদের সব কাজ ভালো মতন মিটে যাবে, কেউ কাউকে বাদ দেওয়া হচ্ছে না, এটাই সবচেয়ে ভালো খবর। তোমরা সব কাজগুলো ঠিকঠাক করে মিটিয়ে নাও। আর ভিডিওটা কাজে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করে যদি তোমার কোনো সমস্যা থাকে, কিছু না কিছু জানার থাকে তো তুমি কমেন্ট করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।